তাসমিমা তনি স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ইসির তৃতীয় দফা সংলাপে 23 সম্পাদক সহ 34 জন সাংবাদিককে আজ আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে সেই সংলাপে অংশ নিয়েছেন 23 জন, বাকি 11 জন ইসির আমন্ত্রণে সাড়া দেননি। সেই সংলাপের বিষয়বস্তু নিয়ে আজ আমরা আলোচনা করব দেশের কথা দশের কথায়, আগামী নির্বাচন ও ইসি এই ভাবনা নিয়ে। দর্শক আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের তিনজন অতিথি, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আওয়ামী লীগ, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনে, যুক্ত হয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক বিএনপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সেই সাথে যুক্ত হয়েছেন মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশ্লেষক, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেশ টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন, সেই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে www.facebook.com/DeshTVonline। আমি একটু শুরুতেই চলে যেতে চাই অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনার কাছে। আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আজকে তো ইসির সাথে একটি সংলাপ হয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই সংলাপে আসলে অনেক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক ধরনের কথা হয়েছে, সব দলেরই আসলে একটি অংশগ্রহণ আমরা চাই এবং সবাই চায় যে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক। সব দল অংশ নিলেও কি আসলে সক্রিয় ভূমিকা রাখতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহালোচক বৃন্দ, দেশ টিভির যারা মধ্যরাতে অনুষ্ঠানটি শুনছেন। আমি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি। আমরা নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের শেষ দিকে ডিসেম্বরে। হ্যাঁ, আগামী নির্বাচনটি পরিচালনা করবেন বাংলাদেশ নির্বাচন কমিশন। ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করেছিলেন, পরবর্তীতে অনুসন্ধান কমিটি করেছেন, পরবর্তীতে একটা আইন প্রণয়ন হয়েছে, আইনের মাধ্যমে 50 বছর পর নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমাদের সংবিধানের 118-তে নির্বাচন কমিশন গঠন এবং 26-এ নির্বাচনকালীন সময়ে সরকারের সকল বিভাগ নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে বাধ্য থাকিবে। হ্যাঁ, তো নতুন নির্বাচন কমিশন কিভাবে আগামী নির্বাচন কি করবেন, ইতিমধ্যে তারা সুশীল সমাজ, শিক্ষক সমাজ এবং আজকে সাংবাদিকদের সাথে বৈঠক করেছে। হ্যাঁ, আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে যদি আমাদেরকে ডাকা হয়, আমরা হয়তো মতামত দেব। কারণ আমরা মনে করি সংবিধানের আলোকে যে নির্বাচন পরিচালনা, যে গণপ্রতিনিধি অধ্যাদেশ আছে, সেটার আলোকে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমরা ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে প্রায় 11.5 কোটি ভোটার এবং প্রায় 2,42,000 ভোট কেন্দ্র, 2 লক্ষ ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যারা বড় রাজনৈতিক দল, আমরা 300 আসনে প্রার্থী দেব, আমরা 42,000 ভোট কেন্দ্রে এবং 2,15,000 ভোটে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা মনে করি যেহেতু আমরা একটা বড় রাজনৈতিক দল এবং জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রায় 3টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি, দেখুন 5 বছর পর পর নির্বাচনী আইনে কিছু পরিবর্তন আসতেই পারে। আমরা মনে করি আমরা গতবারও নির্বাচনের আগে সীমানা নির্ধারণ সহ বিভিন্ন আইনের সংশোধন হয়েছে, এবারও নির্বাচনের আগে অনেক সংশোধনী আসতে পারে, দলের পক্ষ থেকে আসতে পারে এবং বিভিন্ন সেক্টর থেকে আসতে পারে। যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে 50 বছর পর আইনের মাধ্যমে, তারা ঠিক করবে তারা নির্বাচনটা কিভাবে পরিচালনা করতে চান। তবে এক্ষেত্রে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া নির্বাচন কোনোভাবে সম্ভব নয়। কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের এই 50 বছরে 51 বছরের বাংলাদেশে আমাদের প্রায় 28 বছর অনির্বাচিত সরকার ছিল, সামরিক সরকার ছিল, বিভিন্ন ধরনের সরকার ছিল, যার জন্য আমরা মনে করি 51 বছরও বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে দেখেছিলেন সে পূর্ণতা পায়নি। তারপরও বলতে পারি আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে এবং নির্বাচন কমিশন সহ সবগুলি প্রতিষ্ঠানকে উনি কিন্তু অবাধ স্বাধীনতা দিয়েছেন যাতে তারা নিজস্ব এতে কাজ করতে পারেন। শুধু নির্বাচন কমিশন নয়, দুর্নীতি কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার অনেক ক্ষমতা দিয়েছেন তারা যেন সেটা প্রয়োগ করতে পারে। এবং আওয়ামী লীগ সরকারই বলতে পারে যে তাদের দলের এমপি মন্ত্রী ব্যবস্থা নিলেও
সরকার তাদের পক্ষে নাকা লাগবে। লক্ষ্য করে দেখবেন নির্বাচনী আইন একটা আইন করা হয়েছে স্থানীয় সরকার এবং নির্বাচনে উপনির্বাচনে আমাদের এমপিরা অংশগ্রহণ করতে পারেন না, অথচ বিরোধী দলের বড় বড় নেতা সাবেক এমপি মন্ত্রীরা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আমরা মনে করি 2008 সালে পরে নির্বাচনী আইনের ব্যাপক পরিবর্তন এসেছে এবং সকল নিবন্ধিত রাজনৈতিক দলের আলোচনার মধ্য দিয়ে কিন্তু এই বড় একটি পরিবর্তন এসেছে। এখন সর্বশেষ যেটা সংযুক্ত হয়েছে ইভিএম, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণ করা। কেন আমরা লক্ষ্য করে দেখেছি যদি আগামী নির্বাচন 11.5 কোটি ভোটারের ব্যালট পেপারে হয়, যে ব্যালট পেপারটি গ্যাজেট হওয়ার পরে এই ব্যালট পেপারে কোনো রিসেল ভ্যালু থাকে না, এটা শেয়ার দরে বেলা ছাড়া বিক্রি করা ছাড়া, এটা রাষ্ট্রের জন্য বিরাট অপচয়। যেহেতু বাংলাদেশ আজকে বলতে পারি বাংলাদেশে এখন অনেক কাজ ডিজিটালে হচ্ছে, বিশেষ করে বৈশ্বিক বিপর্যয় করোনা মহামারীর কারণে আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে এবং অনেক কার্যাদি সম্পন্ন করছে। বাংলাদেশে 17 কোটি লোক আজকে প্রায় 18 কোটি মোবাইল সেট ব্যবহার করা হয়, 8 কোটি লোক ইন্টারনেট ইউজ করেন। আমাদের ছোট দেশ, অনেক জনসংখ্যা, তারপরও বিশ্বে কিন্তু আমরা ডিজিটাল নেটওয়ার্ক সম্পন্ন করার মধ্যে প্রথম সারিতে আমরা আছি। এই কাজটা কিন্তু এই সরকার বিভিন্ন পর্যায়ে করেছে। আমরা মনে করি যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন হবে। মনে রাখতে হবে এই নির্বাচনে আমরা যারা স্টেক হোল্ডার রাজনৈতিক দল তাদের ভূমিকাই মুখ্য। নির্বাচন আমাদের ব্যর্থতা আমরা যেন সরকার এবং নির্বাচন উপসংহার চাপিয়ে না দিই, কারণ নির্বাচন কেন্দ্রে আমরা যা রাজনৈতিক দল আমরা ম্যানিফেস্টো ঘোষণা করব, আমরা ভোটারদেরকে আনবো, এই কাজটা কিন্তু আমাদের রাজনৈতিক দল জি, এই কাজটির জন্য তো আসলে একটু ঐক্য দরকার, শুধু রাজনৈতিক দল নয় জনগণেরও একটু ঐক্য দরকার। আমি আপনার কাছে ফিরছি এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে গণতান্ত্রিক রীতিনীতিতে একটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতেই পারে সে নির্বাচনে যাবে কি যাবে না, এটা কোনো বিষয় না, কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের একটা উদাহরণ বলতে পারি 2014 সালে এবং 2018 সালে দুটি নির্বাচন। 2014 সালে একটি রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিন্তু না করে করেছে কি সারা বাংলাদেশটা আগুন সন্ত্রাস চালিয়েছিল। ওই দলটি মনে করেছিল তারা যদি নির্বাচনে না আসে তাহলে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে না, সাংবিধানিক ধারাবাহিকতার ব্যাঘাত ঘটবে। জি অ্যাডভোকেট এবিএম মোশাররফ হোসেন, আমি আসছি আপনার কাছে। এবিএম মোশাররফ হোসেন, আমি একটু আপনার কাছে আসতে চাই, যে কথাটি দিয়ে আসলে আমরা শুরু করলাম যে ইসিও আসলে আজকের এই সংলাপে বলেছেন যে একটি ঐক্য আসলেই দরকার। মির্জা ফখরুল তিনিও বলেছেন যে রাজনৈতিক দলগুলো শুধু নয় জনগণের ঐক্য দরকার, ঐক্য তো আসলে আসলেই দরকার। আপনি কি মনে করছেন বিএনপি কি আসলে একটু ঐক্যমতে এসে পৌঁছাতে পারবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধা সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। আপনি যে কথাটি আজকে বলেছেন যে আজকে দেখবেন যে নির্বাচনটাকে আগামী দিনে অর্থবহ এবং সবার অংশগ্রহণ করার জন্য কিন্তু বর্তমান নির্বাচন কমিশন একটি সংলাপের আয়োজন করেছে। আপনি যেটা আপনার উপস্থাপনায় বলেছেন, ইতিমধ্যে আজকে তৃতীয় ধাপের আলোচনা শেষ হলো। আমরা দেখেছি যে প্রথম ধাপে সুশীল সমাজ তার প্রায় 50%-এর কম অংশগ্রহণ করেছে আলোচনা। দ্বিতীয়তে আমরা যখন শিক্ষাবিদদের আলোচনা দেখেছিলাম সেখানে 50%, আজকে আপনি বললেন যে প্রায় 13 জন অংশগ্রহণ করেন এই 39 জনের মধ্যে। অর্থাৎ নির্বাচন কমিশন যে একটি আস্থার সংকটে ভুগছে এটা কিন্তু এই আলোচনার মাধ্যমে স্পষ্ট ভাষায় ফুটে উঠেছে। তারপরে যদি আমরা সামগ্রিকভাবে এই তিনটি যারা বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করেছে এদের যদি আমরা একটু সারসংক্ষেপ করি অথবা মোটা দাগে যদি আমরা দেখতে চাই যে আসলে এরা কি বলতে চেয়েছে, এরা মোটামুটি আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি এরা মোটা দাগে চারটি জিনিসের উপরে এরা খুব গুরুত্ব আরোপ করেছে। আপনার সঙ্গে এখানে আজকে কামাল ভাইও আছেন, উনিও মাহবুব কামাল ভাই, উনিও আজকে আমরা দেখেছিলাম যে উনি আলোচনায় অংশগ্রহণ করেছেন। এই চারটি বিষয়ে আমরা কি দেখবেন, আমরা যদি একটা হলো যে নির্বাচন কমিশনের আস্থার সংকট উত্তরণের জন্য পদক্ষেপ নিতে বলেছে, দ্বিতীয় বলেন নির্বাচনকালীন সরকারটা কি হবে, অর্থাৎ যখন নির্বাচনটা হবে তখন কোন সরকারের অধীনে নির্বাচনটা হবে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। তৃতীয় দেখেন যে আপনি এখানে রিয়াজুল কবির কাউসারে বলেছে ইভিএম ব্যবহার কি হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দল, সুশীল সমাজ, আমাদের শিক্ষাবিদ, সাংবাদিক সবার মধ্যে একটা দ্বিমত আছে। তৃতীয় হলো যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে বিদ্যমান আইন আছে সেই আইন আমাদের নির্বাচন কমিশন সাহস এবং দক্ষতার সাথে সাংবিধানিক ভাবে কতটুকু প্রয়োগ করতে পারে, এই চারটা জিনিস যদি আমরা আলোচনায় রাখি তাহলে আমার মনে হয়
এই সংকটটা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন আমরা আসি আস্থার সংকট। এই নির্বাচন মানে বর্তমান বিশেষ করে হুদা নির্বাচন কমিশন যেভাবে আস্থার সংকটে ভুগেছে, এই নির্বাচন সরকার যেটা আউয়াল সাহেবের নেতৃত্বে হয়েছে সেইটার থেকে বেরিয়ে আসতে হলে তাদেরকে কিন্তু আস্থার পরিবেশ তৈরি করতে হবে। তারপর বাংলাদেশে আপনি শুধু নির্বাচন কমিশন দিয়ে একটি নির্বাচন কোনোভাবে কিন্তু সম্পন্ন করা সম্ভব না, যার জন্য দরকার একটা নির্বাচনকালীন সরকার, মানে যেটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন কি হয় আমরা দেখেছি, 2018-তে দেখেছি, 2014-তে দেখেছি, যে একটা উইদাউট কনটেস্টে 154 জন, আবার দেখেছি দিনের ইলেকশন রাতে। সুতরাং এই নির্বাচনকালীন সরকারের রোলের উপর নির্ভর করে নির্বাচনটা কতটুকু নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে। তৃতীয় ইভিএম, ইভিএম নিয়ে নানাবিধ আশঙ্কা আমাদের সমাজে আছে, কারণ বর্তমানে বাংলাদেশে যে ইভিএম ব্যবহার হচ্ছে সেই ইভিএম এ আপনি দেখবেন যে কোনো সোর্স কার্ড বা যে সোর্স কার্ড অথবা যে প্রোগ্রামিং ব্যবহার করে সেটাকে যে কোনো সময় চেঞ্জ করে ফলাফলকে পরিবর্তন করে দেওয়া যায়। ইভিএম এ প্রাপ্ত ভোটের মধ্যে কোনো পেপার ট্রেইল নেই, যার জন্য এখানে রিকাউন্টিং এর কোনো কোনো সুযোগ নেই। তারপর আপনি দেখবেন পৃথিবীর 90% দেশ ইভিএম ইতিমধ্যে বর্জন করেছে, 120টা দেশে কোনো ইভিএম এখন নাই। তারপর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে রিয়াজুল কবির কাউসার বলেছেন, এই তাদের সরকার মানে আওয়ামী লীগ সরকার যখন ইভিএম ব্যবহার করবেন তারা একটি প্রকল্প তৈরি করার জন্য একটা কমিটি করেছিলেন, তার প্রধান ছিলেন প্রয়াত জামিলুর রেজা চৌধুরী, প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। উনি কিন্তু এই যে চূড়ান্ত যে ইভিএম সেইটার সেই সিদ্ধান্ত উনি স্বাক্ষর করেন নাই, কারণ উনি বলেছেন যে ইভিএম এর সাথে বিবিপিএটি অর্থাৎ ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রাইল এই জিনিসটি সংযোজন করতে হবে। অথচ বাংলাদেশে যে ইভিএম ব্যবহার করা হচ্ছে সেইটা এই বিবিপিএটি এই যে মানে পেপার ট্রেইল আমরা যেটাকে বলি এইটা কিন্তু নাই, যার জন্য এইটা যে কোনো সময় এটা কোনো ডকুমেন্ট থাকে না, আমি যে ভোট দিলাম অথবা আমার ভোট যে কাউন্ট হয়েছে এই ধরনের কোনো ডকুমেন্ট আমরা দেন। এখানে আপনারা যেমন অফিসে অথবা এখানে কামাল ভাই আছেন বা এখানে রিয়াজুল কবির কাউসার আছে, আমরা যদি কোথাও ফ্যাক্স করি আমাদের কিন্তু একটা ডকুমেন্টস দেয় যে ফ্যাক্টটা গেল, এই সময় গেল, এই কয় মিনিট ব্যয় হলো। কিন্তু এই বর্তমানে বাংলাদেশের যে ইভিএমটা ব্যবহার হচ্ছে সেই ইভিএম কিন্তু এই ধরনের কোনো ডকুমেন্টারি দেওয়ার মতো অবস্থা এখন নাই। তৃতীয়ত চতুর্থ আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের যে নির্বাচন কমিশনের আইন, সেই আইন কিন্তু নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, তারা যে কোনো অভিযোগের বিরুদ্ধে নির্বাচন বাতিল করতে পারে, প্রার্থিতা বাতিল করতে পারে, এবং কি ওই প্রার্থীর যদি কোনো অপরাধ সংঘটিত করে তার বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের নির্বাচন কমিশন সেই আইন পৃথিবীর আসলে অন্যান্য দেশেও কিন্তু এই ব্যবস্থাটি আছে জনাব এবিএম মোশাররফ হোসেন। আমি আপনার কাছে আসবো মাহবুব কামাল, আমি একটু আপনার কাছে আসতে চাই। তার আগে আজকে আপনিও ছিলেন এই সংলাপে, আমাদের কাছে আসলে কিছু ক্লিপ আছে আজকে এই সংলাপে কি আলোচনা হয়েছে সেই বিষয়টি নিয়ে, আমরা একটু ক্লিপটি দেখে আসছি আপনার কাছে। এই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে সে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করা। আপনারা যদি চান নির্বাহী বিভাগকে আপনারা আপনাদের কথা শোনাতে কনস্টিটিউশনালি বাধ্য করতে পারেন, সেটা করবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। পূর্ববর্তী নির্বাচন কমিশন যতটা প্রশাসন বা সরকার প্রতি অনুগত ছিল সেই অনুগত অবস্থা থেকে বেরিয়ে এসে সাহসী ভূমিকা নিতে হবে। নির্বাচন কমিশন যাতে মেরুদণ্ড সোজা করে সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেরকম একটি অবস্থান আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেছি। দায়িত্ব বা যে যে ক্ষমতা প্রয়োগ করা দরকার আপনাদের আরপিওতে আছে এবং আপনাদের সংবিধান অনুযায়ী আছে, সেটি আপনারা বাস্তবায়ন করবেন। প্রথম যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু একটি এসিড টেস্ট, এটি যদি ভালোভাবে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু জনগণের সেই আস্থাটা ফিরে আসবে। আরও শুনব এবং আমরা তো আশাবাদী সবসময় যে আমাদের প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না, মানুষের যে সাধ্য মানুষের যে প্রচেষ্টা সেখানে সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু অসীম আমরা কেউ নই, কিন্তু আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের সর্বপ্রয়াস দিয়ে চেষ্টা করব একটা সুন্দর অংশগ্রহণমূলক সুস্থ নির্বাচনের জন্য। জনাব মাহবুব কামাল, আপনি শুনছিলেন যে আসলে বারবারই বলা হচ্ছে যে ইসির ভাবমূর্তি নিয়ে আসলে প্রশ্ন হচ্ছে বারবার, সেই ইসির ভাবমূর্তি আমরা বলে থাকি যে আসলে একটা সময় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল, সেই হারানো ভাবমূর্তি কি এখনকার বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ফিরিয়ে আনা সম্ভব? আচ্ছা, প্রথমে আমি আমার তো কোনো কিছু দেখালেন না, আমি কি বলেছিলাম সেটা একটু বলি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি বলেছিলাম যে
আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে একজন টিচার ছিলেন, উনি টিউটোরিয়াল খাতায় নম্বর দিতেন না, উনি গ্রেডিং করতেন এভাবে, বাজে, মন্দ নয়, ভালোই, ভালো, বেশ ভালো, চমৎকার, এইভাবে উনি গ্রেডিং। তো গত নির্বাচন কমিশন ছিল বাজে, আর এইবারে প্রধান নির্বাচন কমিশনার যেহেতু এই উপলব্ধিতে পৌঁছেছে যে রাজনৈতিক সমঝোতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না, সেহেতু আমরা বলতে পারি বর্তমান নির্বাচন কমিশন ভালোই, আপাতত ভালোই। তবে এই ভালোই থাকলে চলবে না, বেশ ভালো এবং চমৎকারে নিয়ে যেতে হবে, এটা আমি প্রথমে বলেছি। তারপর আমি বলেছি গত নির্বাচন কমিশনের সঙ্গেও আমরা সংলাপে বসেছিলাম, আজ ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ইতিহাসের পুনরাবৃত্তি সম্পর্কে কার্ল মার্কসের একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ এ ফার্স্ট। ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায় এবং প্রথমবার যেটা ট্র্যাজেডি থাকে দ্বিতীয়বার সেটা প্রহসন হয়। তো আমরা গতবার যেটা বসেছিলাম সেটা ছিল ট্র্যাজেডি, আজকের বসাটা যেন প্রহসনে পরিণত না হয় সেদিকে ইসিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি বলেছি সিইসি যে বলেছেন রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, এটা একেবারেই খাঁটি কথা। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রোভ কমিশন। 91 সালে রোভ কমিশন একটা সুন্দর নির্বাচন দিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচন, কারণ তখন রাজনৈতিক সমঝোতা ছিল, তিন জোটের রূপরেখার মধ্যে একটা সমঝোতা ছিল। অথচ এই রোভ কমিশনই মাগুরা 2 উপনির্বাচনে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন, কারণ তখন কোন রাজনৈতিক সমঝোতা ছিল না, তখন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কোনো সহযোগিতা করা হয়নি এবং রোভ সাহেব মাগুরা থেকে পালিয়ে ঢাকায় এসেছিলেন। সুতরাং এইটা প্রমাণিত সত্য যে রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এখন কথা হচ্ছে রাজনৈতিক সমঝোতা কি হবে, এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন। আমি মনে করি রাজনৈতিক সমঝোতা হওয়াটা খুব কঠিন কাজ, ইটস এ জাইগান্টিক টাস্ক, কারণ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে বৈরীমূলক সম্পর্ক সেই সম্পর্কে এমন এক জায়গায় চলে গেছে যে এই দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা হওয়া খুব কঠিন। আমি রাজনৈতিক সমঝোতা হবে কিনা এটা বুঝতে গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মনস্তত্ত্বটা একটু বুঝতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির উপরে শুধু বিরক্তই নয়, ক্ষুব্ধ নানা কারণে। 2004 সালের গ্রেনেড হামলা থেকে শুরু করে আপনার এই 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা, বঙ্গবন্ধু না বলা, শেখ মুজিবকে বঙ্গবন্ধু না বলা ইত্যাদি নানা কারণে উনি ক্ষুব্ধ, উনি বিরক্ত। সুতরাং তিনি কখনোই চাইবেন না, এবং আমার আমার এটা ব্যক্তিগত ধারণা, 2009 সালের উনি ক্ষমতা নেওয়ার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিএনপিকে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না, এবং যে কারণে তত্ত্বাবধায়ক সরকার উনি বাতিল করেছিলেন। সুতরাং এই যে প্রধানমন্ত্রীর অবস্থান এইটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই অবস্থানকে আরো শক্তিশালী করছে বিএনপি। বিএনপি বলে বেড়াচ্ছে যে সবকিছু কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া হবে, পালাবার পথ পাবেন না, আমরা ক্ষমতায় গেলে শেখ হাসিনার নামে মামলা দেওয়া হবে ইত্যাদি। এই সমস্ত কথা বলে আসলে প্রধানমন্ত্রীকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে বরফ না গলে বরং বরফ আরো জমাট বাঁধে। সুতরাং এই যে বৈরীমূলক সম্পর্ক, দরকার ছিল কি বিএনপির? দরকার ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর মনস্তত্ত্বটা পরিবর্তন করা। সেই পরিবর্তন করার জন্য বলতে পারত বিএনপি যে আমরা ক্ষমতায় গেলে প্রতিশোধ পরায়ণতার রাজনীতি করব না, আমরা ক্ষমতায় গেলে ধারাবাহিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো, আমরা ক্ষমতায় গেলে বঙ্গবন্ধুকে যে জায়গায় রাখা যে যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখবো, আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে জেল জুলুম ভুল মামলা ইত্যাদি করব না, এই সমস্ত কথা বলে বরফ গলানোর একটা চেষ্টা হতে পারত। কিন্তু তা না করে বিএনপি নেতৃত্ব আরো বরফকে জমাট বাঁধা বাড়তে সাহায্য করতেছে, যে বলা হচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে শেখ হাসিনার নামে মামলা দেওয়া হবে। তো এই পর্যায়ে শেখ হাসিনা কেন আপনার রাজনৈতিক সমঝোতায় আসবে এইটা আমার কাছে বোধগম্য। এটা গেল একটা কথা।
দুই নম্বর কথা হচ্ছে নির্বাচন, আপনি যে প্রশ্নটা করলেন নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতা যেটা আছে, সেই আস্থাহীনতাটা নির্বাচন কমিশন কিছুটা রিপেয়ার করতে পারে, কিছুটা পারে, সেটা কিভাবে? ইভিএম পদ্ধতি যেহেতু সারা পৃথিবীতে বিতর্কিত হয়েছে এবং ভারতেও বিতর্কিত হয়েছে এবং বাংলাদেশের বিরোধী সব রাজনৈতিক দলই ইভিএম চাচ্ছে না, সুতরাং নির্বাচন কমিশন যদি ঘোষণা দেয় যে ঠিক আছে আমরা ইভিএম এ ভোট করব না, তাহলে কিন্তু এক ধরনের আস্থা বিরোধী রাজনৈতিক দলগুলো আস্থা ফিরে পাবে যে আমাদের যে বক্তব্য সেটা ইসির মুখ থেকে বেরিয়ে এসেছে, সেখানে কিন্তু একটা আস্থার জায়গা চলে যাওয়া যেতে পারে। তো এইভাবে নানাভাবে নির্বাচন কমিশনের উপর আস্থা। আরেকটা হতে পারে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য যে কোনো একটি নির্বাচনকে এসিড টেস্ট হিসেবে নিয়ে নির্বাচন কমিশন যদি সঠিক সুষ্ঠুভাবে সেই নির্বাচন করতে পারে, সেটা ইউনিয়ন পরিষদ হোক, তারপরে কি বলে যে পৌরসভা হোক বা উপজেলা হোক, যে নির্বাচনই হোক, যে একটা নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে পারে সে, তাহলে কিন্তু এক ধরনের আস্থা ফিরে আসতে পারে। সুতরাং আমার কথা হচ্ছে রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। দেখেন একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে পাঁচটা স্টেক হোল্ডার আছে। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন, দুই নম্বর হচ্ছে সরকার, তিন নম্বর হচ্ছে রাজনৈতিক দল, চার নম্বর হচ্ছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন, পাঁচ নম্বর হচ্ছে নির্বাচক মন্ডলী ইলেকটোরেট যারা ভোট দিবে। এই পাঁচটা যে স্টেক হোল্ডার তারা প্রপারলি কাজ করবে, দায়িত্বশীল ভাবে কাজ করবে, গণতান্ত্রিক ভাবে কাজ করবে তখনই যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা সৃষ্টি হয়। তা না হলে কিন্তু যেমন ধরেন 17 কোটি মানুষ বাংলাদেশের, এই 17 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করতেছে, ম্যাক্সিমাম প্রতিনিধিত্ব করতেছে আওয়ামী লীগ এবং বিএনপি। এখন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি সমঝোতা না হয় তাহলে এই 17 কোটি মানুষের যে আচরণ সেটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আমরা বিভিন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনগুলিতে যে নির্বাচক মন্ডলী যে মানে ভোটাররা যে সঠিক আচরণ করেছে, গণতান্ত্রিক আচরণ করছে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনগুলিতে, তার কারণ হচ্ছে যে তখন একটা রাজনৈতিক সমঝোতা ছিল এবং সরকার ছিল নির্দলীয় সরকার। কিন্তু দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হতে যাবে তখন আপনার এই যে নির্বাচক মন্ডলী, এই নির্বাচক মন্ডলীকে আপনি সামলাবেন কিভাবে? নির্বাচন কমিশনের তো মাত্র 5 জন ব্যক্তি, একজন সিইসি আর বাকিগুলি হচ্ছে ইসি, 5 জন ব্যক্তিকে 17 কোটি মানুষকে সামলানো সম্ভব? এই সামলাতে এইগুলিকে সামলাবে তো শেখ হাসিনা এবং মির্জা ফখরুল অথবা খালেদা জিয়া, এদেরকে তারা সামলাইতে পারেন, এই 5 জন কমিশনের তো তাদের সামলাইতে পারবেন না। সুতরাং মির্জা ফখরুল কিংবা খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগের হাইকমান্ডের একটা সমঝোতা হইতে হবে যে ঠিক আছে আমরা নির্বাচনটাকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করে তুলতে হবে, তাহলেই তো নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে হলে একটু ঐকমত্যে পৌঁছাতে হবে। জনাব মাহবুব কামাল, আমরা একটি বিরতিতে যাব, বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরছি। প্রিয় দর্শক, দেশের কথা দশের কথার সাথে থাকুন। পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছি আগামী নির্বাচন ও ইসি নিয়ে। আজকে যে সংলাপ হয়েছে সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনারের, সেই সংলাপের আলোচনা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমি একটু যেতে চাই অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনার কাছে। আমরা বিরতির আগে যে কথাটি মাহবুব কামাল বলছিলেন, আসলে একটি যেভাবেই হোক একটু ঐক্যমতে আসলে পৌঁছাতে হবে এবং সেক্ষেত্রে হয়তো ক্ষমতাসীন যেই দল আছে তাদের সাথে বিরোধী দলের একটি সংলাপ প্রয়োজন, কিংবা তাদের হয়তো একটু নিজেদের মাঝেই একটি সমঝোতা দরকার। আপনি কি মনে করছেন যে আপনি যেহেতু ক্ষমতাসীন দলেরই একজন সদস্য, সেই ধরনের আসলে সহজ পরিস্থিতির মাঝে কি আমরা আছি? আমরা কেন এখনো যুক্তরাষ্ট্রের কাছে আমাদেরকে বলতে হবে যে আমরা আসলে বিএনপি কে আমাদের নির্বাচনে চাই? বিএনপি রাজনৈতিক দলের সদস্য, মাহবুব কামাল ভাই অনেকগুলি কথা বলেছেন। আমাদের রাজনৈতিক দলের সমঝোতা মানে তো আমি মনে করি
যে আমাদের সরকার দল বা নির্বাচন কমিশনকে গ্যারান্টি দিতে হবে যে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, সেটা কি সম্ভব? মাহবুব কামালের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা যেহেতু সারা বছর নির্বাচন করি, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, যেহেতু এখন স্থানীয় সরকার নির্বাচনগুলি দলীয়ভাবে হচ্ছে, এখন এই নির্বাচনে পাড়া মহল্লা এলাকায় ছোটখাটো সমস্যা থাকে। যেহেতু আমি ফুটবল ফেডারেশনের সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম, ফিফা কি একটা আইন করতে পারবে যে আগামী বিশ্বকাপ ফাউল মুক্ত হবে? করা সম্ভব? খেলা থাকলে একটু ফাউল হবে, তবে সংখ্যা কমতে পারে, বা কোনো ফাউল হলে তার যে তার বিরুদ্ধে অ্যাকশনটা বেশি হতে পারে। জি, কিন্তু ক্ষমতাশীল দল হিসেবে তো আপনাদের একটি দায়িত্ব আছে, বিরোধী দল কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কিছু কিছু সহজ করা। নির্বাচনটা নির্বাচন কমিশনের অধীনে হবে এবং সরকার সকল সহযোগিতা প্রদান করবে। লক্ষ্য করে দেখবেন, গত দুইটি নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারটাকে ছোট করেছিলেন, অর্থাৎ সরকারটা রুটিন ওয়ার্ক করবে, এবং উনি একজন প্রধানমন্ত্রী হিসাবে যে কয়টি নির্বাচনী সফরে জনসভায় গিয়েছেন উনি কোনো সরকারের সুযোগ সুবিধা নেন, কোনো মন্ত্রীরাও নেন, এমপিরাও নেন। তার মানে কি, আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি, একটা সিস্টেম তো একদিনে হয় না, দীর্ঘদিনে হয়, আমরা প্রক্রিয়াটাই পা রেখেছি, কেননা এটা অনেক সময় লাগবে একটা প্রক্রিয়া আসতে। দেখুন, এবার নির্বাচন কমিশন গঠন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি সংলাপ ডাকলেন, সংলাপে বড়দের একটি দল অংশগ্রহণ করলেন না, উনি অনুসন্ধান কমিটি করলেন, সেখানে ওনারা নাম দিলেন না, সংসদে একটা আইন পাশ হলো, বিএনপির সকল সদস্যরা সে আইনের বিপক্ষে সংসদে কথা বললেন, স্থায়ী কমিটিতে কথা বললেন, সংশোধনী আনলেন, আইনটি পাশ হলো, আইনটি পাশ হওয়ার বললেন এটা কোনো আইন না। যখন নির্বাচন কমিশন গঠন হলো ওনারা কোনো ভরসা রাখতে পারলেন না। লক্ষ্য করে দেখবেন, যখন আমাদের অনুসন্ধান কমিটি হয়, ছয় সদস্যের কমিটি, ওনারা সবার বিরুদ্ধে কথা বলেছেন, কার পিতা মাতা, কার ভাই বোন, কখন আওয়ামী লীগ করেছেন, কে কখন মরণপত্র নিয়েছেন, সবকিছু বলেছেন। কিন্তু একটা ভালো দিক কি জানেন, এই নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে এই দলটি কিন্তু কোনো কমিশনারের বিরুদ্ধে ওই অভিযোগ আনতে পারেননি যে তারা রাজনৈতিক তুষ্টে তুষ্ট। হ্যাঁ, এখন এই কমিশনকে সময় দিতে হবে, মাহবুবুল্লাহ অনেকগুলি কমিশনের কথা বলেছেন। হ্যাঁ, এখানে এই কমিশনের বয়স মাত্র 34 দিন, আমরা তো 34 মাস দেখতে হবে যে কমিশন রাইটটা কি আছে না। আমরা তো একটা রাজনৈতিক দল হিসেবে দেখবো যে কমিশন সঠিক পথে আছে কি নেই। আমাদের দুশ্চিন্তা কি জানেন, যেই বড় দল মহামান্য রাষ্ট্রপতি সংলাপ মানেন না, কমিশন মানেন না, আইন মানেন না, তাহলে কি তারা সেই আবার পুরনো পথে যেতে চান, হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশে যে 29 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন সেই পথে কি যেতে চান? আমরা কি সেই গ্যারান্টি দিতে চাই? আমরা মনে করি এই কমিশনের অধীনে নির্বাচন হবে, কমিশন নির্বাচন শিডিউল ঘোষণার পর সরকার সীমিত হয়ে যাবে, সরকারের কার্যক্রম সীমিত হয়ে যাবে, অর্থাৎ সকল অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। হ্যাঁ, মাহবুব কামাল একটা কথা বারবার বলেছেন যে ঐক্যমত, এবং অনেক কিছু বিষয়ে বলেছেন। দেখুন, 2008 সালের নির্বাচনের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে সরকার সর্বদলীয় সরকার একটা অফারও দিয়েছে, সেই অফারটা কিন্তু ওনারা নেন, তাহলে কি করার আছে? এরপরে কয়েকটি ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদার সাথে কথা বলতে বলেছিলেন, সেই কথা সারা দেশবাসী জেনেছেন, কি কথা, কি উত্তরটা উনি দিয়েছিলেন। দেখুন, আমরা আওয়ামী লীগ 48-এর পর থেকে এই বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম ছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে এক করতে পেরেছিলেন। আজকে 51 বছরের বাংলাদেশ, আমরা কোথায় থাকার কথা ছিল তারপরও গর্ব করতে পারি জননেত্রী শেখ হাসিনা জনবান্ধব বলেই আমরা আজকে, আমাদের অনেকগুলি সমস্যা আছে তারপর আমরা মনে করি আজকে একটা অবস্থায় আসতে পেরেছি। আমরা তো মনে করি একটা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। অন্য কোনো দল আসতে পারে, কিন্তু তারা যদি নির্বাচন এবং নির্বাচন কমিশনকে নির্বাচনের 24 মাস আগেই বিতর্কিত করতে চায়, যে কমিশন দায়িত্ব নেওয়ার পর ঠিক কাজও শুরু করতে পারে নাই, সেই কমিশনকে বিতর্কিত করতে চান, তাহলে তাদের কাছে কমিশন কি আশা করতে পারে, এদেশ জনগণ কি আশা করতে পারে, আমরা একটা রাজনৈতিক দল ক্ষমতাসীন দল হিসেবে কি অংশ করতে পারি? আমরা কি গ্যারান্টি দেবো যে আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় যাবেন, নির্বাচনে আসেন?
এই জন্য তো বলা হয়েছে আমরা মনে করি ছোট বড় সকল রাজনৈতিক দলই সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। জনাব এবি এ মোশাররফ হোসেন, যে কথাটি বলছিলেন রিয়াজুল কবির কাউসার, যে আসলে তো সবাইকেই অংশগ্রহণ করতে হবে এবং একটি জায়গায় তো আসলে ঐক্যমতে পৌঁছাতেই হবে। আজকে যে সংলাপ হয়েছে, আজকে যে আলোচনা হয়েছে, সেখানে আসলে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে প্রস্তাবনা এসছে, তার মাঝে যদি আমি একটি বলি, প্রশাসনের কোনো লোক নির্বাচনের দায়িত্বে থাকবেন না। আপনি এটিকে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করেন এবং যদি এই প্রস্তাবনাগুলো গৃহীত হয় তাহলে কি আপনারা আসলে নির্বাচনে আসার কথা ভাবছেন কিনা? না, আপনি যে কথাটি বলেছেন এখানে রিয়াজুল কবির কাউসারের সারমর্ম আমি যতটুকু বুঝেছি যে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে তারা ক্ষমতায় থাকবে, এর বাইরে অন্য কেউ ইচ্ছা করলে নির্বাচন করতে পারে বা নাও করতে পারে, তার মূল কথার কিন্তু সারমর্ম তাই বুঝতে পারছি। আর আপনি সর্বশেষ যে প্রশ্নটি করেছেন যে প্রশাসনের লোক থাকবে না, এটা কিন্তু বাস্তব সম্মত কথা না, কারণ আমাদের নির্বাচন কমিশনের যে জনবল সেই জনবল দিয়ে একটি নির্বা বাংলা এই জাতীয় সংসদের মতো একটি বিশাল নির্বাচন করা কোনোভাবেই সম্ভব। এখানে মাহবুব কামাল ভাই বলেছে, আপনারা তো খেয়াল করে থাকবেন যে এখানে নির্বাচন কমিশন আর তার চার কমিশনার এবং জেলা পর্যায়ে তার একজন জেলা নির্বাচন অফিসার, উপজেলা পর্যায়ে তার একজন কোথাও নির্বাচন অফিসার আছে, কোথাও অফিস সহকারী নির্বাচন চলতি দায়িত্ব পালন করে। সুতরাং একটি নির্বাচন সম্পূর্ণ করার জন্য তাকে কিন্তু অবশ্যই নির্বাহী বিভাগের উপর নির্ভর করতে হয়। এখন নির্বাহী বিভাগ নিয়েও আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ তারা তো রাষ্ট্রেরই কর্মচারী, তারা রাষ্ট্রের সেবক। কিন্তু আওয়ামী লীগ এমনি নগ্ন দলীয়করণ করেছে, আপনি দেখবেন যে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পুলিশ প্রশাসনের ব্যক্তি হলো আইজি সাহেব, আজকে উনি বক্তব্য রাখেন যে রিয়াজুল কবির কাউসারও এত কড়া ভাষায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখে কিনা আমরা জানি না, উনি রাখছে, তাদেরকে ওনারা আইজি বানিয়েছে। আজকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, যেই বাংলাদেশের 2018 নির্বাচন নিয়ে সারা বিশ্বব্যাপী প্রশ্ন তুলেছে, বাংলাদেশের সুশীল সমাজ বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, ভোটাররা বলেন, মিডিয়ার বলেন, সবাই প্রশ্ন তুলেছে, অথচ তৎকালীন সেনাবাহিনী প্রধান বলেছে 5 স্বাধীনতার 50 বছরে এই ধরনের নির্বাচন হয়নি। সুতরাং এই ধরনের প্রশাসনের লোক বসিয়ে আপনি যদি বলেন একটি অবাধ সুস্থ নির্পক্ষ নির্বাচন করবে, এটা কোনোভাবেই সম্ভব না। বরং তারা দলীয় আজ্ঞাবহ হিসাবে তারা যে শপথ নিয়েছে সেই শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের পক্ষে কিভাবে কাজ করা যায় সেই কাজটি করেছে। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা আপনাকে বলি, গত 2018 সালের নির্বাচনে আমি পটুয়াখালী থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম সংসদ নির্বাচন, আমি দেখেছি যে এখানে রিয়াজুল কবির কাউসার আছে, আওয়ামী লীগের আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ একটা মামলা দেয়নি, প্রশাসনের সাথে আমাদের কোনো সমস্যাও তৈরি হয়নি, অথচ আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার নেতা কর্মী সমর্থকদের নামে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 74 এর বিশেষ ক্ষমতা আইনে 5টি মামলা দিয়ে 357 লোকজনকে গ্রেফতার করেছে, বাড়ি ঘর সব অন্য যারা আছে তাদেরকে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদেরকে দেশছাড়া করেছে। সুতরাং এই যদি হয় একটি প্রশাসনের অবস্থা, সেখানে আপনি অবাধ সুস্থ নির্বক্ষ নির্বাচন কি করবেন? আরেকটু ব্যাপার বলি, আপনি নিশ্চয়ই ঢাকা শহরে ছিলেন এবং দীর্ঘদিন সাংবাদিকের সাথে জড়িত, এখানে মাহবুব কামাল ভাইও আছেন, এই ঢাকা শহরে আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা আপনাদের যে এই যে আমাদের ঢাকার হার্ট অফ দ্য সিটি যে সেগুন বাগিচা, মির্জা আব্বাস সাহেব তার কয়েকজন নেতাকর্মী নিয়ে প্রচারে গিয়েছিলেন, কিভাবে তার উপর হামলা করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অথবা নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? আমরা দেখেছিলাম যে আমাদের স্থায়ী কমিটির সদস্য কেরানীগঞ্জ থেকে প্রার্থী ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে কিভাবে প্রকাশ্যে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অথবা নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা দেখেছি আমাদের নেতা প্রয়াত মওদুদ আহমেদকে নির্বাচনী এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে, আমরা দেখেছি মাহবুবউদ্দিন খোকনকে প্রকাশ্যে গুলি করেছে, 29 জন প্রার্থীকে মাঠ থেকে গ্রেপ্তার করেছে, প্রার্থী আপনার সমর্থক নেতা কর্মী না, এবং সারা বাংলাদেশে একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে। এই যদি হয় একটা প্রশাসনের অবস্থা, সেখানে একটি নির্বাচনকালীন সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কিভাবে নির্বাচন করা সম্ভব? আমি এখানে রিয়াজুল কাউসারকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, এত মাহবুব কামাল ভাইয়ের মনে থাকার কথা, আমার মনে আছে এই যে সংলাপের কথা বলেছে, যে আপনার সমঝোতার কথা বলেছে, আমরা কিন্তু গত 2018 নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংলাপে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী 2টি ওয়াদা করেছিলেন স্পষ্ট ভাষা আমার এখনো মনে আছে, উনি বলেছিলেন আমি শেখ মুজিবের কন্যা, আমি আপনাদেরকে ওয়াদা করছি আজকে থেকে কোন নেতা কর্মী বিরোধী দলের গ্রেপ্তার হবে না এবং আপনারা আমার উপর আস্থা রাখেন একটি অবাধ সুস্থ নির্বাচন হবে। সেই আস্থার ফলাফল হলো
ডিসেম্বরের নির্বাচন 29 ডিসেম্বর রাতে সম্পন্ন হওয়া, এই যদি হয় দেশের অবস্থা, তাহলে আপনি কিভাবে আস্থা অথবা একটি সমঝোতা অথবা একটা রাজনৈতিক আপনি দেখেন যে আমরা কিন্তু গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা সেখানে কি করেছে, এই যে আপনি নির্বাহী কমিটির ব্যাপারে যে আমরা আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষরে আমাদেরকে নমিনেশন পেপার দিয়েছে, ডিসি সাহেব বলছে এটা বিএনপি মহাসচিবের সাথে, এটা তো তার সাবজেক্ট না, কেউ তো আপত্তি করে নাই, এটা তার কার কার চিঠি বা না চিঠি, অথচ প্রশাসন এমনি ভাবে আমাদের 87 জন প্রার্থীর নমিনেশন পত্র বাতিল করে দিয়েছে। আপনার এই কথা থেকে একটি কথা বলি, আজকের এই আলোচনা কিন্তু একটি প্রস্তাব এসেছে যে ডিসিদের রিটার্নিং কর্মকর্তা যেন না করা হয়, সেই সাথে জনাব মাহবুব কামাল আপনার কাছে একটু আসি, সারা দেশে আসলে একদিনে নির্বাচন না করে ভাগ করে ভোট গ্রহণের একটি ব্যবস্থা করা যায় কিনা, এরকম একটি প্রস্তাবনা আজকের আলোচনায় এসেছে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এটা বাস্তবসম্মত, কারণটা হচ্ছে মানে আমাদের এখানে কিন্তু সন্ত্রাসী মাস্তানরা ট্রান্সফার হয়, যেমন ধরুন একটা নির্বাচনী এলাকায় সন্ত্রাসী মাস্তান তারা তাদের অ্যাক্টিভিটি চালালো, তারপরে আরেকটা ডেটে যখন আরেক জায়গায় নির্বাচন হবে এই সন্ত্রাসীরা কিন্তু ওখানে গিয়ে আবার সন্ত্রাস করবে। সুতরাং আমাদের দেশের প্রেক্ষাপটে এইটা বাস্তবসম্মত না, এটা ইন্ডিয়াতে সম্ভব। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কে? এখানে মোশাররফ ভাই আছে, আমি কিন্তু মূলত দায়ী করব বিএনপিকে। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি, সবকিছুই কিন্তু ভালোভাবে চলছিল, 91 এ চমৎকার একটা ইলেকশন হলো, 96 এ চমৎকার ইলেকশন হলো, 2001 এও পিসফুল পাওয়ার ট্রান্সফার হলো, শেখ হাসিনা পিসফুল পাওয়ার ট্রান্সফার করে দিলেন ইত্যাদি, কিন্তু কার দোষে, কোন পাপে এই খালেদা জিয়া এবং মওদুদ তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য ফন্দি আঁটলেন, তারা এম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিলেন, সেটা যখন হলো না তখন একই সঙ্গে ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং রাষ্ট্রপতি দুই পদে রাখা হলো, কোন সংবিধানের যে ধারা ইয়ে ছিল, যে অপশন গুলি ছিল সেগুলি টেস্ট আউট করা হলো না, সরাসরি কে এম হাসান বা সরাসরি চলে গেলেন একেবারে ইয়াজউদ্দিনের কাছে। তো ফলে এই যে ক্ষমতা ধরে রাখার জন্য এই যে চেষ্টা অপচেষ্টা, হ্যাঁ, কে এম হাসানকে প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা করা এবং ইয়াজউদ্দিনকে পরে প্রধান উপদেষ্টা করা, এইটার ফল তো ভোগ করতে হচ্ছে আজকে জাতিকে। এইটার কারণেই কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনা এসে দেখলেন যে তারা তত্ত্বাবধায়ক সরকারকে আঘাত করেছে, আমি একেবারে ধর থেকে বন্ধু আলাদা করে দিব এবং একেবারে সংবিধান থেকে বিচ্ছিন্ন করে দিব, আর ম্যানিপুলেট করা লাগবে না, তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু থাকবে না। এই এইটা কেন পেরে, যদি ওই ধারাবাহিক আওয়ামী লীগের কেউ তো বলতেই পারে যে তোমরা ম্যানিপুলেট, তোমরা জোর করে ক্ষমতা থাকতে চেয়েছো পারো নাই, আমরা জোর করে ক্ষমতা থাকতে চাচ্ছি আমরা পারছি, তোমরা পারো নাই, তোমরাও চেয়েছিলে কিন্তু তোমরা পারো নাই, আমরা পারতেছি, এটা তো আওয়ামী লীগের কেউ বলতেই পারে। কিন্তু বিষয়টা কি আসলে শুধুই জোর করে ক্ষমতায় থাকবার, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করছি, আমাদের ভোটাধিকারের মূল্যটি কোথায়? না, আপনি তো সমাজ এবং রাষ্ট্রকে তো পরিচালিত করে রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলি যদি মানে ভালো আচরণ না করে, গণতান্ত্রিক আচরণ না করে, তাহলে তো সেটার প্রভাব তো জনগণের উপর পড়বেই। ফলে আমি যেটা বলতেছি যে মানে অতীতের কথা ভুলে গিয়ে যা হওয়ার হয়েছে এগুলি ভুলে গিয়ে নতুন করে যদি আমরা আবার শুরু করতে পারি যে ঠিক আছে, মানে যে কে ক্ষমতায় আসলো কে আসলো না সেটা বড় কথা না, গণতন্ত্র থাকাটাই বড় কথা, সুষ্ঠু নির্বাচন হওয়াটাই বড় কথা, এই ধরনের একটা মানসিকতা যদি আমরা আসতে পারি অতীত ভুলে গিয়ে, এখন
আমাদের দেশে হয়েছে কি সব সময় অতীত জানা হয়, অতীত জেনেই কিন্তু বর্তমান। আপনার সাথে আসলে আমরাও চাই যে আসলে আমরাও বিগত দিনের সমস্ত কিছু ভুলে গিয়ে একটি সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন পাব এবং সেই সাথে আমাদের দেশের জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারব এবং একটি সুন্দর নির্বাচন আমরা সামনের দিকে নিশ্চয়ই আশাই করতে পারি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবিএম রিয়াজুল কবির, কাউসার, এবিএম মোশাররফ হোসেন এবং মাহবুব কামাল আমাদের সাথে দেশের কথা দশের কথা অনুষ্ঠানে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন দেশের কথা দশের কথায়। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।